প্রফিট নয়, গরিব মানুষকে পেট ভরে খাওয়ানোর জন্যেই ভাতের হোটেল খুলেছেন কোচবিহারের দীপ্তেশ সেন। কিন্তু গরিব মানুষকে খাওয়ানোর জন্যে কে আবার হোটেল খোলে? যারা পিছিয়ে পড়া মানুষ, ভবঘুরে মানুষ, তাদের জন্য যদি কিছু করতেই যদি হয়, আমাকে একদিন কিংবা দুদিন করলে হবে না, আমাকে এই জিনিসটা নিয়ে কুড়ে কুড়ে খেত। তাই 2018 সালে দীপ্তেশ আবার এসো নামে একটি ভাতের হোটেল চালু করেন। অনেকে টিটকারি দিয়েছিল কিন্তু দীপ্তেশ শোনেননি। প্রতিদিন বাজার করা, রান্না করা, খাবার পরিবেশন করা সবটাই এক হাতে সামলান 36 বছরের দীপ্তেশ। প্রায় 50 জন গরিব মানুষ প্রতিদিন 10 টাকায় পেট ভরে সবজি ভাত খেয়ে যান এখান থেকে, এবং 20 জন ভবঘুরে মানুষ প্রতিদিন 5 টাকার থালি খেতে আসেন এখানে। এর পাশাপাশি মাছ মাংসের জন্যও রয়েছে আলাদা আলাদা থালির ব্যবস্থা। 14 বছর আগে দীপ্তেশ স্টেশনারি শপ খোলেন, তখন মাঝে মাঝে স্টেশনের ভবঘুরেদের খাওয়াতেন তিনি, কিন্তু এতে তার মন মানছিল না, তাই তার দোকানের লভ্যাংশ দিয়েই শুরু করেন এই হোটেল। ভবিষ্যতে আরও বড় করে গড়তে চান আবার এসো। আপনারা যদি দীপ্তেশের পাশে দাঁড়াতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।